দেখো, আমরা প্রত্যেকে যেহেতু আলাদা আলাদা, তাই আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনাগুলো আলাদা আলাদা হয়। যেমন অনেকে ভাবে যে বিয়ের পর আমি পুরোপুরি সেটেল হয়ে যাবো, বাইরে বেরোবো না, বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখবো না, মানে কোনো রকম কাজ বাজ কিছু করব না। আবার সেখানেই কিন্তু অনেকে ভাবে যে না, কেন আমি কিছু করব না, আমি বিয়ের পরে নিজে কিছু করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে। এই যে নিজে কিছু করতে পারি আর নিজের পায়ে দাঁড়াতে পারি, এখানেই হচ্ছে সমস্যা। এবার কিছু মানুষ বলবে যে কেন তোমার হাজব্যান্ডের টাকা কি তোমার টাকা না, তোমার হাজব্যান্ড কি তোমাকে দেবে না, তোমার হাজব্যান্ড কি তোমার বাবা মাকে দেখবে না। অবভিয়াসলি দেখবে আমার বাবা মা, অবভিয়াসলি আমাকে দেবে আমার হাজবেন্ড। বাট আমার মনে হয়, আমার ইন্ডিভিজুয়াল আমার মনে হয় যে কোথাও না কোথাও মনে হয় যে আমি কেন নয়, মানে আমার কেন টাকা নেই, আমার হাজবেন্ডের টাকা আছে, সবাই বলবে আমার হাজবেন্ডের টাকা আছে, সেখানে কেন বলবো না যে তোমার অনেক টাকা আছে, তুমি তোমার বাবা মাকে দেখ। দেখো, আমার তো এটাই মনে হয়, কেউ যখন বলবে যে আপনার জামাই তো প্রচুর পয়সা, আপনাদের আবার টেনশন কিসের, তার থেকে এটা শুনতে বেশি ভালো লাগবে যে আপনার মেয়ে তো প্রচুর ইনকাম করে, আপনাদের কোনো অসুবিধাই হবে না, আপনার মেয়েই আপনাদেরকে দেখবে।